হুম হুম তাহলে ঠিকই আছে, আরো কয়েকজন মনে হয় অপেক্ষা করছে জয়েনের জন্য, অ্যাড করে নেই। আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র বলতো, এই জিনিসটা কি? রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে তোমাদের কি ধারণা আছে বলো? তো আজকে কি মনে হয়, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। তোমাদের বইতে দেখো 79 পৃষ্ঠায় এটা দেয়া আছে। তো আজকের আলোচনার শেষে আমরা যেগুলি জানার চেষ্টা করব সেটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, তারপরে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেই অংশগুলির নাম জানবো, আর এই বিভিন্ন অংশের কোনটির কি কাজ সেই বিষয়গুলিও আমরা আজকে শিখবো। ঠিক আছে, এখন তো অনেকজন জয়েন করছে। তো শুরু করি। এখানে এখানে কি দেখছো বলো তো, সংবহন তন্ত্র যদি বলা হয় কয় ধরনের, বেসিক জিনিসগুলি বুঝতে হবে। সংবহন তন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে কি মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। একটি হচ্ছে মুক্ত আর একটি হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখো লেজার পয়েন্টটা দিয়ে দেখো। তো রক্ত, এই যে দেখো এটা হচ্ছে হার্ট, এটা কি হার্ট। তো এই হার্ট থেকে রক্ত যখন রক্ত বাহিকার মধ্য দিয়ে কি হবে পরিবাহিত হবে, পরিবাহিত হওয়ার পর এই বাহিকা থেকে যখন রক্তটা ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, সেই দেহ গহ্বরের ভিতরে যখন রক্তটা চলে আসবে তখন সেটাকে বলা হচ্ছে মুক্ত সংবহন। কি হবে, হৃৎপিণ্ড থেকে রক্ত বাহিকার মধ্যে যাবে, রক্ত বাহিকার থেকে কি হবে রক্তগুলি যখন ঘাসফড়িং এর দেহ গহ্বরের মধ্যে চলে আসবে, এবং পরবর্তীতে এই দেহ গহ্বর থেকে আবার যখন হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা প্রবেশ করবে, এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বলা হবে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর রক্ত যখন হৃৎপিণ্ড থেকে, দেখো রক্ত যখন হৃৎপিণ্ড থেকে সম্পূর্ণ আবদ্ধ পথে কি হবে পরিবাহিত হবে, অর্থাৎ দেহের যে গহ্বর সেই গহ্বরের মধ্যে রক্ত যখন মুক্ত হবে না তখন সেটাকে বলা হয় বদ্ধ সংবহন। এটা কি বুঝছো? তাহলে ঘাসফড়িং এর যে রক্ত সংবহন তন্ত্র আমরা দেখে থাকি, এই ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। কেননা ঘাসফড়িং এর হাড় থেকে রক্তটা পৃষ্ঠীয় যে বাহিকা আছে, আমরা জানি পৃষ্ঠীয় বাহিকা কি থাকে, হৃৎপিণ্ড থাকে, তারপরে সম্মুখ এবং পশ্চাৎ মহাধমনী থাকে। তো সেই সম্মুখ এবং পশ্চাৎ মহাধমনীর মাধ্যমে রক্ত কি করে কোথায় চলে আসে, ঘাসফড়িং এর দেহের যে গহ্বর সে আমি একটু দেখাই দিই, সেই দেহ গহ্বরের। আচ্ছা এখানে খেয়াল করো হিমোসিল জিনিসটা কি, আমি একটু বলি। এটা যদি আমি মনে করি একটা ঘাসফড়িং এর দেহ, ঠিক আছে, এটা মনে করো একটা ঘাসফড়িং। তো এই যে ঘাসফড়িং এর দেহের ভিতরে, ঘাসফড়িং এর দেহের ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, ঘাসফড়িং এর দেহের ভিতর যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটাকে বলা হবে কি, হিমোসিল। কি বলা হয়? হিমোসিল। আচ্ছা, ঘাসফড়িং এর দেহের যে গহ্বরটা সেই দেহের গহ্বরটাকে বলা হয় হিমোসিল। আর হিমোসিল যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, হিমোসিল কি থাকে, যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেই তরল পদার্থগুলিকে বলা হয় হিমোলিম। আমি যদি আরো সহজ করে দিই, ঘাসফড়িং এর রক্তগুলোকে আমরা বলবো কি, হিমোলিম। ক্লিয়ার? এই যে দেখো, তাহলে এই যে হিমোসিল আমরা কি বললাম, ঘাসফড়িং এর যে রক্তপূর্ণ দেহ গহ্বর
সেই রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হবে কি হিমোসিল। আর হিমোসিলের মধ্যে যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেই তরল পদার্থগুলিকে বলা হবে হিমোলিম। তো আমরা ডিটেল আসবো ওইগুলিতে। তো এখন যদি বলা হয় রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের, দুই ধরনের, এটা কি ক্লিয়ার? কারো কোথাও প্রবলেম আছে এটা বুঝতে? ওকে, এখন আমরা পরেরটা দেখি যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র অনুন্নত এবং উন্মুক্ত বা লেকুনার প্রকৃতির। এখানে বলা হচ্ছে উন্মুক্ত বা ওপেন, কেন? কারণ এই যে এখানে খেয়াল করো, আমি একটু চিত্রটা দেখাই দিই। এই এই যে এইগুলো হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা, তাহলে এই পৃষ্ঠীয় বাহিকা থেকে কি হচ্ছে রক্তগুলো ঘাসফড়িং এর দেহের ভিতরে, যে দেহের যে গহ্বর সেই গহ্বরের মধ্যে চলে আসছে। কিন্তু তাহলে দেহ গহ্বর, এই যে এগুলো হচ্ছে দেহ গহ্বর হিমোসিল, সেই হিমোসিলের মধ্যে রক্ত কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে হিমোসিল থেকে দেখো আবার রক্ত কিন্তু এই যে হার্টের মধ্যে প্রবেশ করছে। তাহলে এটা যেহেতু দেহের যে গহ্বর বা হিমোসিলের মধ্যে রক্তটা প্রবেশ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি যে উন্মুক্ত ধরনের। রক্ত সংবহনের জন্য ঘাসফড়িং এর রক্তনালীগুলি কৌশিক জালিকা গঠন করে না। আমি যদি আগেরটা দেখি, এই যে এখানে দেখো কৌশিক জালিকা গঠন করছে, অর্থাৎ রক্তনালীগুলি একটার সাথে আরেকটা এরকম যুক্ত হয়ে বা সূক্ষ্মভাবে বিভক্ত হয়ে কি করছে কৌশিক জালিকা গঠন করছে। তো বদ্ধ সংবহনের ক্ষেত্রে কিন্তু এরকম কৌশিক জালিকা, যে কৌশিক জালিকা গঠন করে, কিন্তু উন্মুক্তর ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো কৌশিক জালিকা গঠন করে না। এটা বুঝছো? আচ্ছা, এরপরে দেখি যে এদের দেহের উন্মুক্ত বা ফাঁকা স্থানে মুক্ত হয় বলে এদের রক্ত সংবহন তন্ত্রে মুক্ত সংবহন তন্ত্র বলা হয়। এই যে মুক্ত যে জায়গাটা আমরা বললাম যে হিমোসিল, হিমোসিলের মধ্যে রক্তগুলি কি হচ্ছে মুক্ত হচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তো আমরা যে হিমোসিলের কথা বললাম, সেই হিমোসিল দেখো এই যে এটা, এই যে ফাঁকা যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কি হিমোসিল। তো এখানে দুইটা শব্দ আছে দেখো, একটা হচ্ছে হিম, হিম শব্দের অর্থ হচ্ছে রক্ত। কি বললাম হিম শব্দের অর্থ কি? রক্ত। আর সিল শব্দের অর্থ হচ্ছে, সিল শব্দের অর্থ হচ্ছে গহ্বর। তাহলে যদি হিমোসিলের অর্থ কি বলো? রক্ত গহ্বর না বলে বলবো রক্ত দ্বারা পূর্ণ গহ্বর। ঠিক আছে, তাহলে এই যে ঘাসফড়িং এর যে দেহ গহ্বরটা যা রক্ত দ্বারা পূর্ণ থাকছে, দেহের ভিতর ফাঁকা যে জায়গাটা যেটা রক্ত দ্বারা পূর্ণ থাকছে সেটাকে আমরা বলছি কি হিমোসিল। হিম যোগ সিল ইকুয়াল টু কি? ইকুয়াল টু হিমোসিল। এটু বুঝছ? এখন আমরা বললাম এই হিমোসিল আবার যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, এই যে ফাঁকা জায়গাগুলো যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেটাকে বলা হচ্ছে হিমোলিম। ঘাসফড়িং এর রক্তটাই হলো হিমোলিম। তো এখানেও কিন্তু দুইটা শব্দ আছে, এখানেও বললাম হিম একটা, হিম মানে কি বললাম রক্ত, হিম মানে হচ্ছে কি রক্ত, আর লিম শব্দের অর্থ হচ্ছে লিম, লিম শব্দের অর্থ হচ্ছে লসিকা। ঠিক আছে, লিম মানে হচ্ছে কি লসিকা। তাহলে এদের রক্তটা কি হচ্ছে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকছে, এদের রক্তটা কি হচ্ছে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িং এর রক্তটাকে বলা হয় কি হিমোলিম। এবার ক্লিয়ার হয়েছে? ঘাসফড়িং এর রক্ত আর লসিকা এই দুইটা উপাদান একসাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে এদের রক্তকে বলা হচ্ছে কি হিমোলিম। আর হিমোলিম কোথায় পাওয়া যায়? হিমোসিলের মধ্যে, অর্থাৎ এই যে হিমোসিল নামক ফাঁকা যে গহ্বরটা যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকছে সেটাকে আমরা বলবো কি হিমোলিম। এটুক কি বুঝেছ? এটা বুঝছো? মানে কথা বলতে হবে, কথা না, কথা না বললে মনে হচ্ছে যেন লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। বলো।
না, আমি বলছি যেটুকু পড়ানো হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? ওকে, এইবার দেখো, যদি বলা হয় ঘাসফড়িং এর রক্ত যে সংবহন তন্ত্র রয়েছে, সেই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে তিনটা অংশের কথা বললাম, এই তিনটা অংশের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে হিমোসিল। আচ্ছা, দেখছি, একটু দাঁড়াও, অপেক্ষা করো। রক্ত সংবহন তন্ত্রের যে অংশগুলি আমরা দেখে নিই, কি কি? হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। তো পৃষ্ঠীয় বাহিকা সম্পর্কে আমরা আর একটু দেখে নিই। বাহিকা মানে যে কি করবে, কোনো কিছু বহন করবে, ঠিক আছে? তো বাহিকা মানে বললাম কি, যে কোনো কিছু বহন করবে। তো পৃষ্ঠীয় বাহিকা মানে পিঠের দিকে থাকছে, এই যে এইগুলি হচ্ছে রক্ত বাহিকা, এগুলির মাধ্যমে কি হবে, রক্ত প্রবাহিত হবে। তো সামনের দিকে যে অংশটা থাকছে এটাকে বলা হচ্ছে সম্মুখ অ্যাওটা, অ্যাওটা মানে মহাধমনী। আর পেছনের দিকে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ অ্যাওটা, বা মানে পশ্চাৎ অ্যাওটা। হ্যাঁ, তাহলে যদি পৃষ্ঠীয় বাহিকার মধ্যে থাকছে কি, পেছনের দিকে থাকছে পশ্চাৎ অ্যাওটা, সামনের দিকে থাকছে সম্মুখ অ্যাওটা, অ্যাওটার বাংলা মহাধমনী, আর থাকছে কি, এই যে হৃৎপিণ্ড। ঘাসফড়িং এর হার্টের প্রকোষ্ঠ থাকে সাতটা, তাহলে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তারপরে সম্মুখ অ্যাওটা এবং পশ্চাৎ অ্যাওটা, এইগুলো মিলেই হচ্ছে এদের কি, যে রক্ত বাহিকা বা পৃষ্ঠীয় বাহিকা। এটুকু কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা পরেরটা যাই, যে পরে সবাই জয়েন করে খুব অসুবিধা হয় এগুলো। তো এখন দেখি যে এই যে হিমোসিলের কথা বললাম, তো এটি রক্ত দ্বারা পূর্ণ থাকবে এবং সংবহন তন্ত্রের অংশ হিসেবে কাজ করবে। আর হিমোসিলের ভিতরে দেখো অনুপ্রস্থ পর্দা থাকবে কয়টি, দেখো তো অনুপ্রস্থ পর্দা কয়টি থাকবে? দেখে বলো। দুইটা, একটা থাকছে পিঠের দিকে যেটাকে বলা হচ্ছে পৃষ্ঠীয় অনুপ্রস্থ পর্দা, আর একটি থাকছে বুকের দিকে মানে অঙ্কীয় দিকে, সেটাকে বলা হচ্ছে অঙ্কীয় অনুপ্রস্থ পর্দা। আচ্ছা, এইবার আমি একটু চিত্র এঁকে দেখাই, এই দুইটা অনুপ্রস্থ পর্দা থাকার ফলে কি হচ্ছে একটু দেখো তো। আমি যদি এটা ঘাসফড়িং এর দেহ মনে করি, এটা মনে করলাম একটা ঘাসফড়িং এর দেহ। আচ্ছা, এই একটা অনুপ্রস্থ পর্দা দিলাম, এই একটা অনুপ্রস্থ পর্দা দিলাম, তো এর ফলে যে হিমোসিলটা ছিল, হিমোসিলটা কয়টি চেম্বারে বিভক্ত হয়েছে, এখানে মোট প্রকোষ্ঠ কয়টা হয়ে গেল এই দুইটা পর্দার কারণে? চারটা। চারটা, ভালো করে দেখো, এক দুই তিন, কয়টা? তিনটা। তো এই যে এই ফাঁকা যে জায়গাগুলি, এই ফাঁকা জায়গাগুলিকে বলা হয় কি, বা প্রকোষ্ঠ গুলোকে বলা হয় সাইনাস। কি বলে? সাইনাস কি বলে বলো? সাইনাস। ওকে, এখন দেখি যে এই সাইনাস তাহলে কয়টা থাকবে, একজন বলো তো, এই সাইনাস তাহলে কয়টা, এরকম ফাঁকা জায়গা আমরা কয়টা দেখলাম? তিনটা। ভেরি গুড। আচ্ছা, তিনটা সাইনাস আমরা দেখি, তাহলে এই যে দেখো এক দুই তিন, তিনটা সাইনাস। তো পৃষ্ঠীয় দিকে যে সাইনাসটা থাকে, এই যে বলছে তিনটি সাইনাসে বিভক্ত হয়ে যায়, পিঠের দিকে যে সাইনাসটা থাকে, পৃষ্ঠীয় দিকে যে সাইনাসটা থাকে, সেই সাইনাসটাকে বলা হয় কি, পেরিকার্ডিয়াল সাইনাস। তো এই যে পৃষ্ঠীয় পর্দা আর অনুপ্রস্থ পর্দার মাঝখানে যে সাইনাসটা থাকে, সেই সাইনাসটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। আর অঙ্কীয় দিকে যে সাইনাসটা থাকছে, অঙ্কীয় পর্দার নিচে, অঙ্কীয় অনুপ্রস্থ পর্দার নিচে, সেটাকে বলা হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তো যদি বলা হয় যে হিমোসিলে, আবারও বলছি তোমরা পারবা, যে হিমোসিলের মধ্যে অনুপ্রস্থ পর্দা কয়টা থাকবে? তিনটা। অনুপ্রস্থ পর্দা দুইটা। আচ্ছা, এই অনুপ্রস্থ পর্দা দুইটা টোটাল হিমোসিলকে কয়টি চেম্বারে ভাগ করে ফেলছে? তিনটা। তো এই যে এক একটা চেম্বার বা এক একটা প্রকোষ্ঠকে কি বলা হয়? সাইনাস। সাইনাস।
আচ্ছা, তাহলে পিঠের দিকে যে সাইনাসটা থাকে বা পৃষ্ঠীয় দিকে, সেই সাইনাসটার নাম কি? পেরিকার্ডিয়াল। আচ্ছা, পেরিকার্ডিয়াল, ভেরি গুড। তো তুমি যখন হাসপাতালে যাও, যে কার্ডিওলজি, কার্ডিও, কার্ডিয়া বা কার্ডিও, এই এই যে এই শব্দটা যে ডাক্তারের নামের সাথে থাকে, সে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, ভেরি গুড। তো তুমি দেখো তো যে ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ডটা, সেটা কোন জায়গায়, কোন গহ্বরের মধ্যে? পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়াল। আচ্ছা, পেরিকার্ডিয়াল গহ্বরটা কি পৃষ্ঠীয় দিকে নাকি অঙ্কীয় দিকে নাকি দুই পর্দার মাঝখানে? হ্যাঁ, পৃষ্ঠ, পৃষ্ঠ দেশ বরাবর। তো এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ড, সেটা কি পৃষ্ঠ দিকে থাকে না অঙ্কীয় দিকে থাকে, বুকের দিকে থাকে? পৃষ্ঠীয় দিকে। তাহলে উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো চলো এবার দেখে নিই, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস এবং পেরি নিউরাল সাইনাস। তো পেরিকার্ডিয়াল সাইনাস দেখো দেহের পৃষ্ঠ দিকে অবস্থিত, এবং যেহেতু এই সাইনাসের মধ্যে হৃৎপিণ্ড অবস্থান করে, এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। দ্বিতীয়টা দেখো, ভিসেরা। ভিসেরা শব্দটা আসছে মূলত পরিপাকতন্ত্র বা অভ্যন্তরীণ যে অঙ্গগুলি দেহের, তো এর মধ্যে আমি একটু উল্লেখ করে দিতে পারি যে পৌষ্টিক তন্ত্র, তারপরে আমাদের যে রেচন তন্ত্র, প্রজনন তন্ত্র, এইগুলি যে গহ্বরের মধ্যে থাকছে সেটা কি বলা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। তো এইটা আমরা যদি লক্ষ্য করে দেখবা, পৃষ্ঠীয় আর অঙ্কীয় যে পর্দা দেখলাম, সেই পৃষ্ঠীয় এবং অঙ্কীয় পর্দার মাঝে থাকবে। তুমি খেয়াল করো, দেখো আগের চিত্রটা, এই যে দেখো, এইটা হচ্ছে কি পেরি ভিসেরাল সাইনাস। তাহলে যে এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, তাহলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় পর্দার মাঝখানেই কিন্তু দেখো পেরি ভিসেরাল সাইনাস। তুমি এগুলি বুঝে বুঝে পড়বা, না বুঝে পড়লে মনে থাকবে না। তো পৃষ্ঠীয় এবং অঙ্কীয় পর্দার মাঝে অবস্থিত থাকবে পেরি ভিসেরাল সাইনাস। এর মধ্যে কি থাকবে? পৌষ্টিক তন্ত্র থাকবে, তারপরে মানে পরিপাক তন্ত্র যেটা সেটা থাকবে, রেচন তন্ত্র থাকবে এবং প্রজনন তন্ত্র এই পেরি ভিসেরাল সাইনাসের মধ্যে থাকবে। আর নিউরন, এই নিউরন মানে কি বলতো? নিউরন জিনিসটা কি? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, ভেরি গুড। এটা কে বললা, নাম বলো। শাহালম। শাহালম, তুমি কোন ভবনের? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, ভেরি গুড। তো এখন যদি বলি পেরি নিউরাল, যে নিউরন থেকে আসছে নিউরাল, তাহলে পেরি নিউরাল সাইনাসে কি অবস্থান করবে দেখো তো? স্নায়ুতন্ত্র, তাই না? তাহলে পেরি নিউরাল যে সাইনাস, সেখানে স্নায়ুতন্ত্র গুলি অবস্থান করবে এবং এটি দেহের অঙ্কীয় দিকে থাকবে। তো আমরা যেটা বললাম দেখো, যে এরপরে যেটা জানবো, হিমোলিম্প। হিমোলিম্প আমরা অলরেডি কিন্তু জেনেছি। তাহলে ঘাসফড়িং এর রক্ত হিমোসিল নামক দেহ গহ্বরে লসিকার সাথে মিশ্রিত বা মিশে থাকে বলে এদের রক্তকে বলা হচ্ছে হিমোলিম্প। রক্ত লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে দুইটা নাম কম্বাইন্ড ভাবে এখানে বলা হচ্ছে হিমোলিম্প। হিম মানে রক্ত, লিম্প মানে লসিকা। তাহলে রক্ত মিশ্রিত অবস্থায় থাকছে বলে নামটাও দেখো মিশ্রিত অবস্থায় রাখছে, হিমো মানে রক্ত, লিম্প মানে লসিকা। তাহলে লসিকার সাথে রক্ত মিশ্রিত অবস্থায় থাকছে বলে এদের রক্তকে বলা হচ্ছে হিমোলিম। এবং এই হিমোলিম দেখো রক্ত রস এবং হিমোসাইট, রক্ত রস এবং হিমোসাইট নামক রক্ত কণিকার সমন্বয়ে এটা গঠিত। কি দিয়ে গঠিত দেখো? রক্ত রস এবং হিমোসাইট নামক রক্ত কণিকার সমন্বয়ে এই হিমোলিম গঠিত। এটা বুঝছো? এটা কি বুঝেছো? আচ্ছা, এখন যদি বলা হয় যে ঘাসফড়িং এর সাইনাস কয়টা থাকে? তিনটা। ওকে, আমরা পরেরটায় যাই। এখন দেখো রক্ত রস, এই তথ্যগুলো একটু খেয়াল করো। রক্ত রস, রক্তের যে তরল অংশ সেটাই তো আমরা বলি রক্ত রস বা প্লাজমা। তো এই রক্ত রসে দেখো 70% হচ্ছে পানি। রক্ত রসের কত ভাগ পানি? 70। আচ্ছা, এই পানি ছাড়াও এখানে আরো কিছু পদার্থ থাকে, দেখো খনিজ লবণ থাকে, তারপরে খাদ্য সার থাকে এবং বর্জ্য পদার্থ থাকে।
আর হিমোসাইট দেখো রক্ত রসের মধ্যে আমরা যেটাকে বলি প্লাজমা, আচ্ছা সেই প্লাজমা, আচ্ছা একজন কোথা থেকে শব্দ আসছে বন্ধ করো, রক্তরসে, রক্তরসে বন্ধ হয়েছে না, তো রক্তরসে হিমোসাইট নামক বর্ণহীন শ্বেত রক্তকণিকা থাকে, এবং শ্বেত রক্তকণিকা স্বাভাবিকভাবেই তোমরা জানি এটা কি কাজে সাহায্য করবে জীবাণু ধ্বংসে। তো হিমোসাইট দেখো রক্তরসে হিমোসাইট নামক বর্ণহীন শ্বেত রক্তকণিকা থাকে, এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে 15 থেকে 60 হাজার কিন্তু হিমোসাইট থাকে। তো কাজগুলি দেখো, হিমোলিম্পের কাজ তোমার বইতে এত ডিটেল লেখা নাই, 80 নম্বর পেজে হিমোলিম্প লেখা আছে। তো কাজের মধ্যে দেখো কি কি, যে খাদ্য সার পরিবহন করে, রেচন পদার্থ পরিবহন করে, হরমোন এবং খনিজ লবণ পরিবহন করে, তারপরে হিমোসাইটগুলি জীবাণু ধ্বংস করে এবং রক্ত দঞ্চনে সাহায্য করে, ডানার সঞ্চালন এবং খোলস মোচনে সাহায্য করে। ঠিক আছে, তো কাজগুলি দেখো খাদ্য সার, রেচন পদার্থ, হরমোন, খনিজ লবণ পরিবহন করে, হিমোসাইটগুলো জীবাণু ধ্বংস করে, রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, ডানার সঞ্চালন এবং খোলস মোচনে কি করে সাহায্য করে। তো পৃষ্ঠীয় যে বাহিকার কথা বলা হলো, পৃষ্ঠীয় বাহিকাগুলি কি কি একটু দেখে নাও তো, যে বক্সে লেখা দেখো, সম্মুখে ওটা, তারপরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, পশ্চাতে ওটা, এই তিনটা নাম একটু পড়ে নাও। পৃষ্ঠীয় বাহিকার মধ্যে কি কি দেখো, সম্মুখে ওটা, তারপরে হৃৎপিণ্ডের 7টি প্রকোষ্ঠ, আর হচ্ছে পশ্চাতে ওটা, এই তিনটা অংশই হচ্ছে কি পৃষ্ঠীয় বাহিকার অন্তর্ভুক্ত। তো তোমরা এখন দেখো যে এটা হচ্ছে হৃৎপিণ্ড, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড কিন্তু পৃষ্ঠ দেশে থাকে, দেখো তো খেয়াল করো, ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠ দেশে, কোথায়? ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠ দেশে টার্গামের নিচে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড অবস্থিত। তাহলে ঘাসফড়িং এর হার্টের প্রকোষ্ঠ থাকে কয়টি? 7টি। 7টি। মানুষের থাকে কয়টি? 4টি। 4টি, আচ্ছা। এবার দেখো প্রত্যেকটা যে প্রকোষ্ঠ দেখো ফানেল আকৃতির, আমি একটু দেখাই এখানে, হার্টের যে প্রকোষ্ঠগুলো, এই প্রকোষ্ঠগুলি দেখো এই যে ফানেল আকৃতির, এটা হচ্ছে হার্টের এক একটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলো দেখো ফানেল আকৃতির এরকম, তাই না? এরকম ফানেল আকৃতির। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে খেয়াল করো যে হার্টের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠের কি নিচের অংশটা চড়া না উপরের অংশটা? নিচের অংশটা থাকবে চওড়া, উপরের অংশটা সরু। আচ্ছা এবার দেখো, আচ্ছা এটা একটু ডিলিট করে দিই, এখন একটা জিনিস দেখো যে ত্রিভুজাকার কিছু অ্যালারি পেশি থাকবে, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে যে প্রতিটি প্রকোষ্ঠের অঙ্কীয় তলে দুই পাশে, প্রতিটি প্রকোষ্ঠের অঙ্কীয় তলের দুই পাশে কি থাকবে, প্রতিটি প্রকোষ্ঠের অঙ্কীয় দিকে দুই পাশে দেখো এই যে ত্রিকোণাকার, এই পেশিগুলোকে বলা হচ্ছে কি অ্যালারি পেশি। তাহলে প্রত্যেক প্রকোষ্ঠে অ্যালারি পেশি থাকবে কয় জোড়া বলো তো? এক জোড়া। আচ্ছা অ্যালারি পেশিগুলোর আকার কেমন, এই আকারটা কেমন বলো? ত্রিভুজাকার বা ত্রিকোণাকার কি থাকবে, অ্যালারি পেশি থাকবে। আচ্ছা এবং এই অ্যালারি পেশিগুলির সংকোচন এবং প্রসারণের ফলেই কিন্তু এই রক্ত সংবহন যে প্রক্রিয়াগুলি, সেই রক্ত সংবহন প্রক্রিয়াগুলো কিন্তু ঘটবে। আচ্ছা এবার দেখো এই যে প্রত্যেকটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ করে এক জোড়া দেখো ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলিকে বলা হয় কি অস্টিয়া। তাহলে প্রত্যেক প্রকোষ্ঠে কয় জোড়া ছিদ্র থাকবে?
এক জোড়া। তো এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া, এবং এই অস্টিয়ার মাধ্যমে কি হবে, পেরিকার্ডিয়াল গহ্বর থেকে হার্টের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠের মধ্যে কি হবে, হিমোলিম বা রক্তগুলি প্রবেশ করবে। তো আমরা দেখি পরের ধাপে কি হয়। দেখো এবার দেখো, তাহলে এইটা হচ্ছে কি, পেরিভিসেরাল সাইনাস। তো এই পেরিভিসেরাল সাইনাস আমরা জানি হিমোলিম দ্বারা পূর্ণ থাকবে, রক্ত দ্বারা পূর্ণ থাকবে। তো হার্ট হার্টের প্রকোষ্ঠটা যখন দেখো, হৃৎপিণ্ড যখন প্রসারিত থাকে, প্রসারিত থাকলে কি হয়, এই যে অস্টিয়াটা এখানে দেখো, খেয়াল করো অস্টিয়াটা এখন কি খোলা না বন্ধ? খোলা। অস্টিয়া যখন খোলা থাকবে তখন কি হবে, প্রথমে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্তটা চলে যাবে কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাসে। দেখো পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় প্রবেশ করবে, এই যে ছিদ্রগুলোর মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করবে। যে সাইনাস বা যে গহ্বরের মধ্যে হার্ট থাকে সেই গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। তো রক্তটা বা হিমোলিম পেরিভিসেরাল সাইনাস থেকে চলে যাবে কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাসে গিয়ে এই যে অস্টিয়াগুলো খোলা, এই অস্টিয়ার মধ্যে দিয়ে কি হবে, হার্টের যে প্রকোষ্ঠগুলো সেই প্রকোষ্ঠের মধ্যে কি হবে, রক্ত প্রবেশ করবে। এই যে এই পাশ দিয়ে রক্তগুলো কি হবে, প্রবেশ করবে। এই যে অস্টিয়া এখানে থাকে, এই পাশ দিয়ে রক্তগুলো সবগুলো হার্টের প্রকোষ্ঠে রক্ত দ্বারা পূর্ণ হবে। যখন প্রত্যেকটা প্রকোষ্ঠ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন কি হবে, এই যে একেবারে পেছনের দিকে পশ্চাৎ যে হৃৎপিণ্ডটা দেখো, এই যে পেছনের যে প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠটা প্রথমে সংকুচিত হবে। সংকুচিত হলে স্বাভাবিকভাবে রক্তটা পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে ঠিক তার সামনের যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠের মধ্যে চলে যাবে। তখন কি হবে, এই প্রকোষ্ঠ আবার সংকুচিত হবে। এইভাবে পর্যায়ক্রমে সংকোচনের মাধ্যমে কি হবে, রক্ত সম্মুখ এওটার মাধ্যম দিয়ে কি হবে, এই যে মাথার যে সাইনাস, এই সাইনাসটাকে বলা হচ্ছে মস্তকের সাইনাস, এই মাথার সাইনাসের মধ্যে চলে আসবে। দেখো মস্তকের সাইনাস থেকে রক্তটা কি হবে, আবার পশ্চাৎমুখী হবে। দেখো তখন এই রক্তটা আবার দেখো পেছনের দিকে প্রবাহিত হবে পেরিভিসেরাল সাইনাসে। তারপরে কি হবে, এইখান থেকে রক্ত কি হবে, পেরি নিউরাল যে সাইনাস, এই যে নিচেরটা, এই সাইনাসের নাম পেরি নিউরাল, সেই পেরি নিউরাল সাইনাসে রক্তটা কি হবে, প্রবেশ করবে। ঠিক আছে, এই যে প্রবেশ করে কি হবে, এই চক্রের পুনরাবৃত্তি ঘটাবে, ঘটানোর মাধ্যমে কি হবে, ঘাসফড়িঙের যে রক্ত সংবহন সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো ঘাসফড়িঙের হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে কতবার, পরীক্ষায় যদি এমসিকিউ আসে এটা পারা যাবে? ওকে, তো প্রথমে কি বললাম, রক্ত পেরিকার্ডিয়াল যে সাইনাস সেই সাইনাস দিয়ে প্রবেশ করবে কোথায়, হৃৎপিণ্ডের মধ্যে। তো পেরিকার্ডিয়াল সাইনাস থেকে যখন রক্ত পেরি কি বলে হার্টে প্রবেশ করবে তখন হার্ট থাকবে কি অবস্থায়, প্রসারিত অবস্থায়। প্রসারিত অবস্থায় থাকলে কি হয়, এই যে ছোট ছোট এরকম যে ছিদ্র ছিল অস্টিয়া, সেই অস্টিয়াগুলি খুলে যাবে। খুলে গেলে কি হবে, এই অস্টিয়া দিয়ে কি হবে, রক্ত হার্টের মধ্যে প্রবেশ করবে প্রত্যেকটা প্রকোষ্ঠে। যখন সবগুলি প্রকোষ্ঠ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন কি হবে, হৃৎপিণ্ডের সংকোচন ঘটবে। সংকোচন ঘটলে কি হবে, রক্ত পশ্চাৎ প্রান্ত থেকে সম্মুখ প্রান্তের দিকে কি হবে, প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে সব শেষে কি হবে, মাথার যে সাইনাস সেই সাইনাসের মধ্যে আসবে। মাথার সাইনাস থেকে রক্ত চলে যাবে কোথায়, পেরি নিউরাল সাইনাসে। পেরিভিসেরাল থেকে পেরি নিউরাল সাইনাসে চলে যাবে, সেখান থেকে রক্ত আবার পেরিভিসেরালে আসবে, পেরিভিসেরাল থেকে রক্ত আবার পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। অর্থাৎ এইভাবে চক্রাকারে কি হবে, ঘাসফড়িঙের যে সংবহন প্রক্রিয়া সেই সংবহন প্রক্রিয়াটা চলতে থাকবে। তো এইটুক যে বোঝানো হলো, এইটুক বুঝতে অসুবিধা আছে কার, বলো। দেখো যে এইভাবেই কি হবে, চক্রাকারে রক্তটা পরিবাহিত হবে, বুঝছো? ওকে, তো এখন বলো, একজন বলো,
হিমোলিম কাকে বলে? হিমোলিম কাকে বলে? ঘাসপরিং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোলিম, এই হিমোসিল। আর হিমোসিলের ভিতর বর্ণহীন যে তরল পদার্থ থাকছে সেটাকে বলা হচ্ছে হিমোলিম। তো আমি সহজ করে যদি বলি যে ঘাসপরিং এর যে রক্ত, আমরা সেই রক্তটাকে মূলত বলবো হিমোলিম। আচ্ছা, হিমোলিম কি বর্ণহীন নাকি বর্ণযুক্ত? বর্ণহীন। আচ্ছা, আমাদের যে রক্ত অর্থাৎ মানুষের যে রক্ত, এটা হচ্ছে লাল হয়, তাই না? লাল হয় কেন বলতো? লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে যেটার কারণে রক্ত লাল হয়? হিমোগ্লোবিন। ভেরি গুড। আচ্ছা, এবার একজন বলতো মানুষের হার্টের সাথে ঘাসপরিং এর হার্টের একটা পার্থক্য বলো। ঘাসপরিং এর হৃৎপিণ্ডের, হ্যাঁ, একটা পার্থক্য হলো। তো অনেক সময় কি হবে যে মানুষের হৃৎপিণ্ডের সাথে ঘাসপরিং এর হৃৎপিণ্ডের মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয় এরকম কিন্তু দিয়ে দিতে পারে 3 মাসের জন্য। তো তোমাদের এর আগেও বলেছিলাম যে এই ক্লাসটি আমি সাথে সাথে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পর আজকের যে আলোচনা হলো সেই আলোচনার উপর ভিত্তি করে 10টি করে এমসিকিউ কোশ্চেন দেওয়া হচ্ছে। তো তোমরা এমসিকিউ কোশ্চেন গুলি সলভ করো না কেন বলো একটু শুনি, কি অসুবিধা? একজন বলো। একজন একটু বলো যে কি অসুবিধা? সময় তো লাগে 2 মিনিট। একজন একটু বলবা কি অসুবিধা? তো তোমাদের এমসিকিউ পরীক্ষাটা যেন ভালো হয় সেই কারণেই কিন্তু এই কাজগুলি করা হচ্ছে। তো তোমরা পরীক্ষাগুলি দাও না কেন বলো তো? তুমি গ্রুপে অ্যাড নাই? আচ্ছা, তুমি আমার যে গ্রুপে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? আমি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখানে তোমার নাম আইডি আর সেকশন লিখে আমাকে একটা মেসেজ দিবা, আমি তোমাকে অ্যাড করে নিব এবং প্রতিদিনের পরীক্ষাগুলি প্রতিদিন দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে রেজাল্টটা ভালো হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কিছু ভাবে সাথে যে সাক্ষাৎ দেওয়া যাবে।